জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সুচিকিৎসা দাবিতে ঢাকার বিএনপি সমাবেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি প্রতিবাদে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। বিড়ি শিল্প রক্ষার্থে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও স্মারকলিপি প্রদান। খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকে, হুশিয়ারি ফখরুলের। নূপুর শর্মাকে মুম্বাই পুলিশের তলব। ভারত থেকে নেমেছে পাহাড়ি ঢল, কুড়িগ্রামে পানিবন্দী 30,000 মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে সমাবেশ করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তাকে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা এই সমাবেশ করেছেন। রোববার সকাল 10টা থেকে সমাবেশ করার পূর্ব ঘোষণা ছিল, তবে ঘোষিত সময়ের আগে এই সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজক হিসেবে বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সকাল 9:45 থেকে প্রেস ক্লাবের সামনে সড়ক বিএনপির নেতাকর্মীকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন অন্য পথ হয়ে চলাচল করছে। বেলা 11:15 দিকে সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনের সড়কে নির্মিত অস্থায়ী মঞ্চে বিএনপি নেতারা বক্তব্য করেছেন। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এখনও প্রেস ক্লাবের সামনে আছেন। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ উত্তর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে ছাত্রদল, যুবদল, দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে প্রবেশের সবকটি ফটক বন্ধ করে রাখা হয়েছে। সাংবাদিক ছাড়া আর কাউকে প্রেস ক্লাবের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তৃতা রাখছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি প্রতিবাদে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। মতিঝিল এলাকায় স্লোগান, ব্যানার ও বিক্ষোভ মিছিল করে তারা প্রতিবাদ জানায়। রোববার বেলা 11:45 দিকে নটরডেম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। তারা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। এরপর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বেলা 1:20 দিকে মিছিলটি বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে আসে। এ সময় শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে তারা বিভিন্ন স্লোগান দেয়। এর প্রায় আধা ঘন্টা আগে থেকে আরামবাগ মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যান চলাচল একেবারেই বন্ধ থাকে। বেলা 1:30 দিকে শিক্ষার্থীরা আরামবাগ মোড়ে এসে দাঁড়ায়। তারা এই সময় আরামবাগ মোড় অবরোধ করে। ফারহান শাহরিয়া নামের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলে, বিজেপি নেতা নূপুর শর্মা মহানবীকে সাল্লাল্লাহু সাল্লামকে অপমান করে কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে অপমান করা মানেই পুরো মুসলিম জাতিকে অপমান করা। সাবির আহমেদ নামের প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসি। বিড়ি শিল্প রক্ষার্থে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও স্মারকলিপি প্রদান। বাজেটে বাড়ির উপর বিদ্যমান শুল্ক কমানো, বাড়ির উপর অর্পিত অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং দেশীয় শিল্প হিসেবে বিড়িকে রক্ষা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার 6 জুন সকাল 10:00 জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করে বিড়ি শ্রমিকরা মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শিল্প দেশীয় শ্রমিক বান্ধব শিল্প, অথচ দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। ব্রিটিশ আমেরিকান টেবাকো কোম্পানি BATB ও জাতীয় রাজস্ব বোর্ডের NBR কতিপয় অসাধু কর্মকর্তা বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তে লিপ্ত রয়েছেন। তারা বিড়ির উপর ষড়যন্ত্রমূলকভাবে মাত্রা অতিরিক্ত করে বোঝা চাপিয়ে দিচ্ছে। বিড়ি মালিকরা এই মাত্রা অতিরিক্ত করে বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে, ফলে বিড়ি কারখানায় নিয়োজিত শ্রমিকরা কর্ম হারিয়ে পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। শ্রমিকদের কর্মরক্ষার্থে সরকারের কাছে আমরা বিড়ির উপর বিদ্যমান শুল্ক কমানোর জোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, 20% দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প, সমাজের অসহায় হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, নদী ভাঙন কবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গ সহ লক্ষ লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিক ও পরিবারের রুটি রুজির একমাত্র অবলম্বন এই বিড়ি শিল্প। অন্যদিকে সিগারেটের সবকিছু বিদেশ থেকে আমদানিকৃত ও প্রযুক্তি নির্ভর। বিদেশি বহুজাতিক কোম্পানি দেশে মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। ব্রিটিশ বেনিয়াদের দোসর ও নব্য মির্জাফর আত্মাব এবং প্রকাশ বিড়ি শিল্প ও শ্রমিক ধ্বংস করতে বিভিন্ন অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্ত বন্ধ করা না হলে আমরা শ্রমিকদের নিয়ে সকল চক্রান্ত প্রতিহত করব। একই সাথে দেশের স্বার্থে, দেশের শ্রমজীবী মানুষের স্বার্থে দেশীয় শ্রমিক বান্ধব বিড়ি শিল্পকে রক্ষার জোর দাবি জানান শ্রমিকরা। খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই, হুঁশিয়ারি ফখরুলের। খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, এদেশে মানুষ আপনাদের ক্ষমা করবে না, টেনে হিচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে। রবিবার 12 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা উত্তর দক্ষিণ বিএনপির আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আমরা বরাবর অনুরোধ করছি, আন্দোলন করছি, কর্মসূচি দিয়েছি, এখন সোজা কথা বলতে চাই। গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সরকার কোনো দায় নেবে না, সরকারকে দায় নিতে হবে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই আটক করে রাখা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের বুঝতে হবে কেন তাকে খালেদা জিয়া আটক করে রাখা হয়েছে। তিনি হচ্ছেন এই ফ্যাসিবাদী সরকারের আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয়। দেশনেত্রী যদি বেরিয়ে আসে, তিনি যদি রাস্তায় নামেন, তিনি যদি মানুষকে ডাক দেন, সেই ডাকে হ্যামিলনের বংশী বাদকের মতো সবাই বেরিয়ে আসবে রাস্তায়। এটা অতীতের কথা, এই জন্যই তাকে আটক রাখা হয়েছে। সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ জানিয়ে তিনি বলেন, আপনারা এদেশে মানুষের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন। দেশে মানুষের লুটে নেওয়ার জন্য আপনাদের সমস্ত কর্মকাণ্ড তৈরি করেছেন, বাজেট করেছেন, দ্রব্যমূল্য কমানোর কোনো বাড়ানো যায় তার ব্যবস্থা করছেন, বরাদ্দ দিয়েছেন মেগা প্রজেক্টগুলোতে, আর শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন কোনো বরাদ্দ বৃদ্ধি পায়নি। সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, এখনও সময় আছে, এখনও বাঁচতে পারবেন, এখনও কিছুটা রক্ষা পেতে পারেন, এরপরে আর পালানোর সময় পাবেন না। যে দুর্বার গণ আন্দোলন শুরু হবে, এই গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমরা দেশ ও নেত্রীকে মুক্ত করব। আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য একটি সরকার গঠন করব। নূপুর শর্মাকে মুম্বাই পুলিশের তলব। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মা। এর মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি, একটি জিডি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এবার নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী 25 জুন সকাল 11টার সময় তাকে হাজিরা দিতে বলেছে মুম্বাই পুলিশ। সেই সঙ্গে যে টিভি চ্যানেলও বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র, সেটির ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে। নূপুর শর্মা কি গ্রেপ্তার হবেন, কি বলে ভারতীয় আইন? প্রসঙ্গত, সম্প্রতি এক টক শোতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপমাননাকর মন্তব্য করেন। এতে ভারতের মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। দেশটির উত্তরপ্রদেশের কানপুরে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নূপুরকে রবিবার দল থেকে বহিষ্কার করে বিজেপি, পাশাপাশি তার মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানায় বিজেপি। এছাড়া ইসলামকে অপমাননা করে টুইট করা বিজেপির দাদে দিল্লি মিডিয়া সেন্টারের প্রধান নবীন কুমার জিন্দালকেও দল থেকে বহিষ্কার করেছেন। এদিকে বিজেপি এই দুই নেতার মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি ইস্যুতে মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর তোপের মুখে পড়েছে ভারত। কুয়েতের বেশ কিছু সুপার শপ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য। শুধু কুয়েতই নয়, ভারতের উপর চটেছে ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইন, আরব আমিরাত সহ মুসলিম প্রধান দেশগুলো। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েত, কাতার ও ইরান। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দিল্লি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ভারতীয় পণ্য ও সিনেমা বর্জনের ডাক। আল কায়দাও ভারতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে। ভারত থেকে নেমেছে পাহাড়ি ঢল, কুড়িগ্রামে পানিবন্দী 30,000 মানুষ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রোমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলায় 4টি ইউনিয়নের 40 গ্রাম, অন্তত 30,000 মানুষ।
পানিতে তলিয়ে গেছে 107 হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। 21 বিদ্যালয়ে পানি উঠে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বিভিন্ন ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রৌমারী 4 ইউনিয়নের 40 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে যাদুরচর ইউনিয়নের ঝাওয়াড়ি, গুচ্ছগ্রাম, বাঘবান্দা, নামাপাড়া, বাঘবান্দা ব্যাপারীপাড়া, চর লালকুড়া, মধ্যলালকুড়া উত্তর, লালকুড়া আলগারচর উত্তর, আলগারচর বিক্রিবিল, লাটিয়াল ডাঙ্গা, পাহাড়তলি, তিনঘুড়ি, পুরাতন যাদুরচর, যাদুরচর পূর্বপাড়া।